সংবাদ বিজ্ঞপ্তি, মজলিস আনসারুল্লাহ কানাডার 26তম বাৎসরিক ন্যাশনাল ইজতেমা ব্র্যাডফোর্ডে অবস্থিত হাদিকা আহমদে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশে 24, 25 ও 26 আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়। হাদিকা আহমদ অতীব মনোরম সবুজ বন বনানীতে ঘেরা। অনুষ্ঠানের প্রধান মার্কি খেলার জন্য নির্ধারিত এলাকাসমূহ, গাড়ি পার্কিং এরিয়া, পায়ে চলার পথসমূহ বিভিন্ন ধরনের ব্যানার ও ফ্ল্যাগ দ্বারা মনোরমভাবে সুসজ্জিত করা হয়। সাজসজ্জার জন্য এবারের বাড়তি আকর্ষণ ছিল পানির ফোয়ারা। রেজিস্ট্রেশন সহজ এবং দ্রুততর করার জন্য এবছর সুপ্রশস্ত ডেস্কের ব্যবস্থা ছিল। ক্যানাডার বিভিন্ন এলাকা এবং 6টি বিভিন্ন দেশ থেকে 1200 আনসার ভ্রাতা এবারের ইজতেমায় অংশগ্রহণ করেন। এর মধ্যে 21 জন আনসার বিভিন্ন দূরবর্তী অঞ্চল থেকে বাইসাইকেল যোগে এসেছিলেন। 23 আগস্ট শুক্রবার মসজিদ বাইতুল ইসলামে আনসারুল্লাহর সুরা অনুষ্ঠিত হয়। ইহাতে আনসারুল্লাহর সদর এবং নায়েব সদর সাফ দোয়াম এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্যানাডা জামাতের মিশনারি ইনচার্জ জনাব মাওলানা মোবারক নাজির সাহেব উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। তিনি ইজতেমায় সকলকে স্বাগত জানান এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। ইজতেমায় 7 প্রকারের শিক্ষামূলক প্রতিযোগিতা এবং 15 ধরনের শারীরিক প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল। পবিত্র কোরআন তেলাওয়াত, নজম, ইংলিশ, ফ্রেঞ্চ, উর্দু ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা, মেসেজ রিলে, মেমোরি টেস্ট ইত্যাদি এবং ভলিবল, রশি টানাটানি, ধীর গতিতে সাইকেল চালানো, ক্রিকেট এবং রিং নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছিল এবারের ইজতেমার মূল আকর্ষণ। বিপুল সংখ্যায় আনসার ভ্রাতা এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দর্শকবৃন্দের উপস্থিতিও ছিল বিপুল এবং উৎসাহব্যঞ্জক। অন্যান্যবারের মতো এবারও এক্সিবিশনের সুন্দর ব্যবস্থা ছিল, তাতে বিপুল দর্শকের সমাগম হয়। বিভিন্ন রকমের পণ্য সামগ্রী এবং সার্ভিসেস বিক্রয়ের জন্য একটি পৃথক এলাকা নির্ধারিত ছিল। আহমদিয়া পঞ্চম খেলাফতের 10 বছর পূর্তি উপলক্ষে একটি মাল্টিমিডিয়া ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যা দর্শকবৃন্দ উৎসাহের সাথে অবলোকন করেন। সমাপ্তি অধিবেশনে বর্তমান সদর জনাব শাফকাত মাহমুদ সাহেব সকল আনসার ভ্রাতৃবৃন্দকে আহ্বান করেন পারিবারিক কল্যাণকে নিজেদের জীবনের লক্ষ্যস্থল বানাতে আর একই সঙ্গে খেলাফতের সাথে আন্তরিক যোগাযোগ রাখতে। ক্যানাডা জামাতের ন্যাশনাল আমির জনাব মালিক লাল খান সাহেব সকলকে খলিফার সাথে জীবন্ত সম্পর্ক রক্ষা করার আহ্বান জানান। আধ্যাত্মিক জীবন প্রদায়ী উপকরণসমূহ যেমন MTA এবং alislam.org এসবের মাধ্যমে হুজুরের সাথে যুক্ত থাকতে এবং নিয়মিত খুতবা জুমা শ্রবণ করতে সকলকে উৎসাহিত করেন। অতঃপর দোয়ার মাধ্যমে তিনি ইজতেমার সমাপ্তি ঘোষণা করেন। আমিরুল হক, MTA নিউজ ক্যানাডা, বাইতুল ইসলাম মস্ক, টরন্টো।